নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, শান্তনুকে আপনারা নিশ্চয়ই চিনে গিয়েছেন এবং কুন্তলকে আপনারা চিনে গিয়েছেন। তো এই শান্তনু ব্যানার্জির মোবাইল থেকে পাওয়া গেল ভয়ঙ্কর তথ্য। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে শান্তনু ব্যানার্জির মোবাইল থেকে পাওয়া গেল ভয়ঙ্কর তথ্য। তো একজনের নাম পাওয়া গিয়েছে, তো তিনি হচ্ছেন স্যার। তো প্রশ্ন উঠছে, কে এই স্যার? শান্তনুরও স্যার ইনি ছিলেন আর কুন্তলও নাকি স্যার ইনি ছিলেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আরও এক নতুন বলা যেতে পারে মাথার সন্ধান পাওয়া গিয়েছে তো শান্তনুর মোবাইল ঘেটে। তো বন্ধুরা, ঠিক কী আপডেট তথ্য উঠে আসছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে। তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বড় তথ্য সামনে এলো। ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইল থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। সামনে এলো শান্তনু কুন্তলের স্যার। হ্যাঁ বন্ধুরা, শান্তনুর দুটি মোবাইলে চাঞ্চল্যকর কথোপকথন, বাকিটা স্যারের সাথে কথা বলে নিস। কুন্তলকে লেখা শান্তনুর ওর মেসেজ উদ্ধার করেছে ইডি। শান্তনুর মোবাইল থেকে উদ্ধার ডিলিট করা মেসেজ, শান্তনু কুন্তলের স্যারের খোঁজে ইডি, স্যারের খোঁজে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে শান্তনুর বাড়ি তল্লাশির সময় একাধিক জিনিস উদ্ধার করা হয়, দুটি মোবাইল উদ্ধার করা হয়, একটি মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, শান্তনুর ডিলিট করা চ্যাট উদ্ধার করা হয়েছে। সেখানে একটিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে বাকিটা স্যারের সাথে কথা বলে নিস। এখন প্রশ্ন উঠছে, শান্তনু এবং কুন্তলের কে হচ্ছে এই স্যার? আর এই নিয়ে আরও জানতে জেলে গিয়ে শান্তনুকে জেরা করতে চায় ইডি। ইডি সূত্রে আগে জানা গেছে হুগলির বলাগড়ে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু নথি উদ্ধার হয়েছে। তারপরেই আয়কর রিটার্ন এবং তার বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিসহ শান্তনুকে পরপর তলব করা হয়। ইডি সূত্রের খবর, কুন্তলের আজ 2014 সালের শেষের দিকে কসবা থানা এলাকায় একটি অফিস খুলে এজেন্ট মারফত SSC বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মাধ্যমে দেদার টাকা তুলেছেন। তার নানা তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। 2014 সাল থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কুন্তল ঘোষ ও শান্তনুর যোগাযোগ ছিল। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তে ভয়ঙ্কর আপডেট, যেখানে শান্তনু কুন্তলকে একটি মেসেজ পাঠিয়েছে এবং সেখানে সে লিখেছে বাকিটা স্যারের সাথে কথা বলে নিস। তো প্রশ্ন উঠছে, কে এই স্যার এবং কি কথাই বা বলার জন্য বলেছিল এই শান্তনু? সঙ্গে থাকুন বন্ধুরা, আরও আপডেট আসছে। যখন এই ব্যাপারে আরও আপডেট পাওয়া যাবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।